হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখুন ভিউয়ার্স, গরম গরম ভর্তা হবে, বেগুন ভর্তা। এই সেক্ষেত্রে কিন্তু ভিউয়ার্স ভর্তা খেতে খুবই ভালো লাগে, যেমন ঝোল তেমনি হচ্ছে ভর্তা, অন্যরকম একটা টেস্টিং খাবার হয় সকালের ভর্তা। এখানে আমরা একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, আর সে কাঁচামরিচ সেদ্ধ দিয়েছিলাম, সেটা দিয়েছি। ভর্তাটা করা হচ্ছে, এটা হচ্ছে নারকেলের যে একটা কি বলে এটা মালাই, মালাই আচ্ছা বলে মালাইও বলে, সেটা দিয়ে হচ্ছে আপনার ভর্তাটা করলে ভর্তাটার ফিনিশিংটা খুব ভালো হয়। দেখুন ভিউয়ার্স, মরিচগুলো কিন্তু পেঁয়াজগুলো কিন্তু একদম মিশে গিয়েছে। দেখুন এখন ভর্তা করতে সুবিধা হবে। আপনাদের কাছে যদি এরকম থাকে বা ভর্তা করার অনেক ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় এখন, তো আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। আমরা এখন সরষের তেল দিয়ে নিলাম। সরষের তেল কিন্তু ভিউয়ার্স যেমন শরীরের পক্ষে ভালো, দেন হচ্ছে যে কোনো ভর্তার জন্য কিন্তু পারফেক্ট। যারা ঘি ভালোবাসেন তারা কিন্তু ঘি দিয়েও খেতে পারেন ভিউয়ার্স, কিন্তু আমি সরষের তেল পছন্দ করি, ঘিটা তো পছন্দ করি না। ইজিলি কিন্তু সবকিছু একসঙ্গে মিশে যেতেছে। নারকেলে আচাও বলে, ঠিক না? ফাইনালি দেখুন ভিউয়ার্স কত চমৎকার কালার হয়েছে, আমার কাছ থেকে দেখাচ্ছি। আপনারা কিন্তু বাসায় বসে যারা বেগুন খেতে পছন্দ করেন ভিউয়ার্স, তারা কিন্তু এভাবে আমাদের মতন বেগুন ভর্তাটা করে নিতে পারেন, এবং খেলে বুঝবেন যে ভিউয়ার্স আসলে আমরা যতই যা বলি না, মাংস পোলাও চাইতে ভর্তা, ভাজি, ভোনা এইগুলোর মধ্যে কিন্তু পুষ্টিগুণ কিন্তু বেশি বিদ্যমান থাকে ভিউয়ার্স। ভর্তার যেহেতু পেঁয়াজ কাঁচামরিচ আপনার সিদ্ধ থাকে বা কাঁচা দেওয়া হয়, সেই জন্য পুষ্টিগুণটা বেশি থাকে, আর যে জিনিস ভাজা হয় বেশি সেটার কিন্তু পুষ্টিগুণটাও ভিউয়ার্স নষ্ট হয়ে যায় অত্যন্ত তাড়াতাড়ি বা কমে যায়। তো এই ছিল আমার ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে গিয়ে চাপ দিয়ে রাখবেন, কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে দিতে পৌঁছতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।